43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা 2021 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমি আসলে একটু ভিন্ন বিষয়ে কথাবার্তা বলব, যেটা হলো যে এতক্ষণ দাঁড়িয়ে বসে বসে আমি উপস্থিত বক্তৃতা শুনছিলাম, যারা উপস্থিত বক্তৃতায় তোমরা অংশগ্রহণ করেছ তাদের তাদের কথাবার্তাগুলো শুনছিলাম এবং তাদের যে উপস্থাপনাটা সেটা দেখছিলাম। কয়েকটা জিনিস আমি বলবো, সেটা হলো যে একটা উপস্থিত বক্তৃতায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, যেহেতু উপস্থিত বক্তৃতা এখানে প্রেজেন্টেশনের একটা একটা গুরুত্ব আছে। প্রেজেন্ট করাটা তুমি যেটা যে কথাটা বলবে সেটাকে তোমাকে বলে উপস্থাপন করতে হবে। তুমি একটা লেখা সুন্দর করে লেখে একটা ব্যক্তির সামনে দিতে পারো, সেটা ওই ধরনের বিচার হবে। আর উপস্থিত বক্তৃতার বিচার হবে তুমি কতটা ভালোভাবে তোমার বক্তব্যটা উপস্থাপন করতে পারো। তাহলে উপস্থাপনার কিছু কৌশল তোমাদেরকে শিখতে এবং বুঝতে হবে। সেটা হলো যে প্রথমত যে আমি যে এখানে আসবো না অ্যাস আসবো কীভাবে দাঁড়াবো, আমার পোস্টার দাঁড়ানোর ভঙ্গিটা কীরকম, আমি কি এভাবে এভাবে দাঁড়াবো না এভাবে অনেকে এভাবে দাঁড়াবো অথবা কীভাবে দাঁড়াবো, মানে একটা ভদ্র ভঙ্গিতে যদি ডায়াস থাকে ডায়াসে হাত রেখে আমি দাঁড়াতে পারি, এভাবে আমি সুন্দর করে দাঁড়াবো। দ্বিতীয় বিষয়টা হলো যে আমাদের কী করতে হবে, সামনে সবাই কী আছে, অতিথিরা সবাই অতিথিরা আছে, তারপরে শিক্ষক মণ্ডলী এবং যারা অডিয়েন্স যাদের বিশুদ্ধিবৃন্দ অতিথিবৃন্দ অথবা উপস্থিতি আমরা বলি তারা আছে। এখন আমি তাদেরকে সবার দিকে আমার আই কন্টাক্ট থাকতে হবে, চোখের আমি কিছুক্ষণ ওনাদের দিকে তাকাবো, কিছুক্ষণ ওনাদের দিকে তাকাবো, ওনাদের দিকে তাকাবো, তাহলে আমার যেই যারা উপস্থিত আছে তাদের মনে হবে যে আমি সবার দিকেই মনোযোগ দিচ্ছি। তৃতীয়ত যেটা করতে হবে সেটা হলো উপস্থিত বক্তৃতার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার বাচন ভঙ্গি ভাষা জ্ঞান। প্রথমত বক্তৃতা দিতে হলে তুমি যখন একটা লেখা লেখো সবসময় চেষ্টা করো যে তোমার লেখাটা বানানোতে শুরু করে সব কিছু সুন্দর মতো হবে, সুন্দর করে লেখার চেষ্টা করো। উপস্থিত বক্তৃতা একই রকম, তোমার বলার কী করতে হবে ভাষাটা, আমরা ঘরে একরকম এক ধরনের কথাবার্তা বলি, যখন মায়ের কাছে নেবো কারোর সামনে দাঁড়াবো বিশুদ্ধ বাংলাটা বলার চেষ্টা করো, এই চেষ্টাটা থাকতে হবে। এই চেষ্টাটা যখন তোমার থাকবে একদিন দুই দিন তিন দিন কথা বলতে বলতে তুমি তখন তুমি খুব সুন্দরভাবে কথাটা বলতে পারবে, একটা সময় গিয়ে তোমার এটা পরিশুদ্ধ হয়ে যাবে। এখন থেকে চেষ্টা রাখলে পরবর্তী জীবনে তোমার তোমার যখন তুমি কোথাও দাঁড়াবে তখন তোমার কথায় আঞ্চলিকতা পাওয়া যাবে, তোমাকে শুনলেই বোঝা যাবে তুমি কোন এলাকা। তাহলে তুমি যখন মায়ের কাছে নিবা তখন কেউ যাতে বুঝতে না পারে তুমি কোন এলাকা, এতটুকু তুমি নিশ্চিত করতে পারলে বুঝতে পারবা যে তোমার বাচন ভঙ্গিটা মোটামুটি ঠিক আছে। তারপর আমি যেটা লক্ষ্য করলাম তোমরা এসে উপস্থিত বক্তৃতা দিচ্ছ, উপস্থিত বক্তৃতা যেমন লেখা ভঙ্গি একরকম আর উপস্থিত বক্তৃতার ভঙ্গি হলো আরেক রকম। যেমন তোমরা এসেই বলছো যে পাসপোর্ট বলে সেটা তোমরা একটা সংজ্ঞা দিচ্ছ, কিন্তু এটা হলো লেখা ভাষা। পাসপোর্ট আমি লিখলাম, লিখে একটা কোন দিয়ে কোন দিয়ে পাসপোর্ট বলতে বোঝায় এটা, তাহলে এটা হলো লেখা ভাষা। আর বলার ভাষাকে কী করতে হবে, লেখার ভাষা থেকে আলাদা করতে হবে, এভাবে বলতে হবে আমরা পাসপোর্ট বলতে আমরা বুঝি সাধারণত এটা ওইটা হবে। তাহলে খেয়াল করতে হবে আমি যখন কথা বলি সেই কথাটা যাতে আমি যে কথা বলছি তাহলে কথা বলছি আমি যে কথাটা বলছি সেটা যাতে মনে হয় যে আমি একটা কোনো কিছু ব্যাখ্যা করছি অথবা ইয়ে করছি। অনেকে দেখলাম যে হাতে লিখে নিয়ে আসতে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উপস্থিত বক্তৃতা দিতে আসলে অবশ্যই সম্পূর্ণভাবে মেমোরাইজ করে আসতে, সম্পূর্ণ তোমার মাথায় থাকতে হবে এবং উপস্থিত তুমি এখানে দাঁড়ানো অবস্থায় সেটা সুন্দর করে গুছিয়ে বলবে, তোমার লেখাটা যে তুমি সম্পূর্ণ মেমোরাইজ করবে। আচ্ছা আমি যেটা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে
তুমি এটা লেখা লিখলা সেটা মুখস্থ করলা এখানে দাঁড়িয়ে সুন্দর করে তুমি মুখস্থটা বলছো এটা মুখস্থ বক্তৃতা মুখস্থ বক্তৃতা হলো যে এই বিষয়টাকে তুমি একটা ফোরামের সামনে উপস্থাপন করছো সেক্ষেত্রে তোমার লেখাটা অনেক সময় কি হতে পারে ভুলে যেতে পারে কিন্তু উপস্থিত হয়ে ম্যানেজ করে সেটাকে কি করতে হবে পরবর্তী কথাগুলো লিখে টেনে নিয়ে আসতে হবে অনেকে দুই লাইন বলার পরে ভুলে গেছে ভুলে যাওয়াটা স্বাভাবিক ভুলতেই পারে কিন্তু পরবর্তী কথাটাকে যেটা ভুলে গেছে সেটা না দিয়ে পরবর্তী কথাটাকে নিয়ে আসবে নিয়ে এসে সুন্দরভাবে সেই অংশটাকে সমাপ্ত করে দেবে তুমি যদি শেষ না করতে পারো অর্থে এসে আটকে যাও তাহলে কি হবে তাহলে তোমার মার্কস অনেক কমে যাবে অর্থে আটকে যাবে তুমি একটা লাইন ভুলে গেলে দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনে চলে যাবে একটা সময় যখন আর মনে পড়বে না ধন্যবাদ দিয়ে শেষ করে দেবে তাহলে বুঝে গেল যে তোমার শুরুটা ছিল মধ্যবর্তী কথাও ছিল তো এখন তুমি ধন্যবাদ দিয়ে শেষ করে দেবে এটা খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হলো একটা একটা বিষয় যখন তুমি উপস্থিত বক্তৃতা দিবা তোমাকে খেয়াল রাখতে হবে যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু বিভিন্ন দিক থাকে একটা বিষয়ে বিভিন্ন দিক থাকে যদি তুমি দুদি শ্রেষ্ঠ হবে তাহলে এই বিষয়টা তুমি ভালো দিক খারাপ দিক সবগুলো দিককে কি করতে হবে প্রেজেন্ট করতে হবে স্মার্টফোন আসক্তি স্মার্টফোন আসক্তি পড়াশোনার প্রতি এই ধরনের বিষয়টা তাহলে তোমাকে স্মার্টফোন আসক্তি বিষয়টা উল্লেখ করতে হবে এটা কিভাবে ক্ষতি করে এটা উল্লেখ করতে হবে স্মার্টফোনে যে সবই ক্ষতি তা কিন্তু আবার দূর যে সবই ভালো তা কিন্তু প্রত্যেকটা জিনিসের কি আছে একটা পজিটিভ অথবা নেগেটিভ দিক আছে সেটাকেও কনসার্নে আনতে হবে সেটাও তোমার বক্তব্যের মধ্যে উপস্থাপন করতে হবে কথাভাবে এই বিষয়টাকে তুমি যদি খারাপই বলে যাও তাহলে তোমার বক্তব্য কি হবে কমপ্লিট এবং শক্ত হবে পরবর্তীতে যারা উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করো খেয়াল রাখতে হবে উপস্থাপনার যে কৌশল এটা আয়ত্ত করতে হবে এটা একটা বড় দিক তারপর তোমার বিষয়ের উপরে তোমার যে জ্ঞান সেটা বলাটা বড় দিক তারপরে ভালো খারাপ দিক নিয়ে একটা সম্পূর্ণ এটা যে কি বলা যায় হোল পিকচার মানে সমগ্র যে এটা বিষয়ের আত্মমাধ্য তুমি যখন পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবা তাহলে তোমার একটা বার্ষিক একটা উপস্থাপনা হবে তো সবাইকে ধন্যবাদ।